পুলিশ প্রশাসন যদিও গত 4.5 বছর ধরে ত্রিপুরার মধ্যে কোনো আইনের শাসন নেই বোধহয় সম্বিত ফিরেছে প্রশাসনের উপরতলার কিছু লোকের আমাদের এই বিশালগড় মহকুমার মানুষ তাদের যে বক্তব্য তাদের যে ক্ষোভের কথা দুঃখের কথা যন্ত্রণার কথা তারা বলতে পারবেন কিন্তু আমরা দেখলাম এটা হয়নি আমরা যথারীতি শান্তিপূর্ণভাবে আমরা গিয়েছি এসডিএম এর কাছে জনগণের বক্তব্য তুলে ধরার জন্য আমাদের উদ্দেশ্য কারো বিরুদ্ধে যুদ্ধ করা নয় শক্তি প্রদর্শন করা নয় গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের দুঃখ দুর্দশার কথা আমরা তুলে ধরব কিন্তু আমরা কি লক্ষ্য করছি আমাদের রাজ্যের এই শাসক দল কত ভীত সন্ত্রস্ত একটা রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে জনগণের দাবি তুলে ধরবে এটাই তারা করতে দেবে না প্রশাসনকে দিয়ে আমাদের আজকের এই উদ্যোগকে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে বাধা দিয়েছে এখানে আমাদেরকে এখানে থামিয়ে দিয়েছে আরেক দিক থেকে গতকাল থেকেই যাতে এই কর্মসূচিতে মানুষ অংশগ্রহণ করতে না পারে তার জন্য সারা মহকুমাতে সন্ত্রাসের আবহ তৈরি করেছে আজকে সকাল থেকে এই বিশালগড় এই অফিস টিলা আসার সমস্ত মুখ বন্ধ করে দিয়েছে রাস্তা এই গাড়ি ঘোড়া অটো চলতে দেয়নি রাজ্য গণতন্ত্র আছে রাজ্যে আইনের শাসন আছে সংবিধান আছে কাজী বন্ধুগণ আমরা কিন্তু আইন ভাঙতে আসিনি যুদ্ধ করতে আসিনি পুলিশের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই না আমাদের লড়াই এ রাজ্যের স্বৈরাচারী এ রাজ্যের যে দুর্নীতিগ্রস্ত জনবিরোধী সরকারের মুখোশ খুলে দেওয়ার জন্য তারা প্রতিনিয়ত বলছে বিগত বিধানসভা নির্বাচনে তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন ভীষণ ডকুমেন্টে যে সমস্ত কথা বলেছেন তা নাকি সব করে ফেলেছেন যদি তাই হয়ে থাকে কেন আজকে এত ভয় কেন একটা রাজনৈতিক দল মিছিল করবে শান্তিপূর্ণ ডেপুটেশন দেবে জনগণের বক্তব্য তুলে ধরবে কৃষকদের কথা শ্রমিকদের কথা বেকার যুবকদের কথা এ রাজ্যের গ্রাম পাহাড়ে মানুষের কথা তুলে ধরবে কেন ভয় আমাদের কি বাধা দান এটা সিপিএম কে বাধা দেব না এটা ত্রিপুরার জনগণকে তার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এটা একটা জ্বলন্ত একটা উদাহরণ জ্বলন্ত চিত্র আজকে ত্রিপুরার মানুষ আমাদের সামনে মিডিয়ার বন্ধুরা আছেন তারা অনেকে লাইভ কভারেজ করছেন তারা দেখছেন যে এই ত্রিপুরার বিজেপি আইপিএফটি সরকার কিভাবে এরা থরহরে কম্পন তারা শুরু হয়েছে তাদের জনবিরোধী কার্যকলাপ অকর্মণ্যতা এবং গত 4.5 বছরে এই রাজ্যের মানুষের মুখ বন্ধ করে রাখার চেষ্টা এটা যে হবে না কাজী আজকে আমরা এখানেই এখান থেকেই এসডিএম মহোদয়ের প্রতিনিধি এখানে এসেছেন তার কাছে আমরা ডেপুটেশন দেব এখান থেকে ফিরে যাব কারণ আমরা আইন ভাঙতে আসিনি আমরা আইন মানি আইনকে শ্রদ্ধা করি কোন ধরনের যে এখানে গোলযোগ হোক আমরা চাই না মানুষের কষ্ট হোক আমরা চাই না কাজী এখান থেকে আমরা শান্তিপূর্ণ ফিরে যাব এটা মানুষের জয় শাসক দলের জয় না শাসক দল বরঞ্চ আজকে এখানে তাদের যে কি বল আত্মসমর্পণ করলো যে না আপনারা আসুন আমাদের সাফল্যের কথা শুনুন এই কথা বলার তাদের হিম্মত নেই এদের ক্ষমতা নেই এ হলো এই কাপুরুষ জনবিরোধী জনবিচ্ছিন্ন এই দলের চেহারা আজকে তো আমি আবারও আজকে সমস্ত ধরনের প্রতিকূল পরিবেশ সত্ত্বেও যারা আমাদের কর্মসূচি এসেছেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের পার্টির তরফ থেকে আগামী দিন আমাদের লড়াই জারি থাকবে আরো বেশি মানুষকে নিয়ে আমরা এই লড়াই করব যদি শান্তিপূর্ণভাবে যদি আমাদের বক্তব্য বলতে যদি সুযোগ না দেয় আগামী দিন ব্যবস্থা আমরা আগামী দিন করব আজকে এইটুকুতেই আমরা আমাদের এই প্রোগ্রাম এখানে শেষ করব হবে মধুপুর বাজারটিতে বিজ্ঞানসম্মত উন্নত মানের পরিকাঠামো নির্মাণ ও মোটর স্ট্যান্ড নির্মাণ করতে হবে
আগরতলা থেকে কমলা সাগর এবং সুতার মুড়ায় পুনরায় বাস সার্ভিস চালু করতে হবে। আমাদের এই দাবি সনদ আমাদের পার্টির বিশালগড় মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা সম্মানীয় মাননীয় মহকুমা শাসকের প্রতিনিধির কাছে আমরা তুলে দিচ্ছি। আমরা আপনারাও এরাজ্যের উলঙ্গ গণতন্ত্রের তার এই চেহারা প্রত্যক্ষ করলেন আজকে এই বিশালগড়ের আসপথে। আমরা আমাদের যে আজকের এই গণডেপুটেশন আমরা সংগৃহীত করেছি, এটা একদিক থেকে যেমন ত্রিপুরাজ্যের গ্রাম পাহাড়ের জনগণের তাদের জ্বলন্ত ন্যায্য দাবিগুলো প্রশাসনের কাছে তুলে দেওয়ার একটা প্রয়াস, আরেক দিক থেকে ত্রিপুরাজ্যে ভারতীয় জনতা পার্টি রাজ্যের শাসক দল তাদের মিথ্যাচার, গত সাড়ে চার বছর আগেও এই মিথ্যাচারের উপর ভিত্তি করে তারা ক্ষমতায় এসছে, আর এই সাড়ে চার বছর ধরে লাগাতার এই মিথ্যাচার করে গেছে। সাথে হলো এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ, আইনের শাসনকে শ্মশানে ঠেলে দেওয়া, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া এবং গোটা রাজ্যকে সন্ত্রাসের একটা দীর্ণ একটা যে বলা যেতে পারে একটা অত্যাচারের নজিরবিহীন একটা ক্ষেত্র তৈরি করেছে। আজ থেকে কদিন আগে এই দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা মহোদয় আগরতলা শহরে এসে তিনি সাংবাদিক সম্মেলন করে গেছেন, তারপর একটা জনসভা করেছেন। কি বলেছেন? এই সরকার অর্থাৎ বিজেপি ক্ষমতাসীন হওয়ার আগে নাকি ত্রিপুরাজ্যে বিরোধী রাজনৈতিক দলকে এলিমিনেট করে দেওয়া হতো। এলিমিনেট শব্দের অর্থ হল যে বিরোধী রাজনৈতিক দলগুলাকে এদের অস্তিত্ব বিলীন করে দিত। ত্রিপুরাজ্যে এই সরকার আসার পর গত সাড়ে চার বছরে কোনো রাজনৈতিক হিংসা নেই, শান্তির একটা অপার এরকম একটা রাজ্যে তারা নাকি এটাকে পরিণত করেছে। আর কি বলেছেন? যে বিধানসভার আগে তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন ভিশন ডকুমেন্টের মধ্য দিয়ে 299টা প্রতিশ্রুতি লিখিতভাবে হাজির করে, এগুলো নাকি তারা সবটাই পূরণ করেছেন। আর তাদের যারা এখানকার রাজ্যের মাতব্বররা কেউ বলছেন ত্রিপুরাকে তারা মডেল রাজ্যে পরিণত করেছেন, সারা দেশের মধ্যে অন্যতম একটা এই শ্রেষ্ঠ রাজ্যে পরিণত হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং জনগণের ট্যাক্সের টাকায় লক্ষ লক্ষ টাকায় এই ফ্ল্যাক্স তৈরি করে শহরের প্রতিটি ওয়ার্ড গ্রামের প্রতিটি ওয়ার্ড এগুলি তাদের ছবি দিয়ে প্রচার করে তারা করছে, মানুষের মগজ ধোলাই করার মতো অবস্থা। কিন্তু আমরা কি দেখছি ত্রিপুরার জন্য? এমন দিন যায় না কি শহর কি গ্রাম পানীয় জলের জন্য, বিদ্যুতের জন্য, হাসপাতালের ডাক্তারের জন্য, স্কুলের শিক্ষকের জন্য, নিয়মিত রেশনের জন্য, রেগার কাজের জন্য কাজ করে মজুরি পায় না, মজুরির জন্য আইন শৃঙ্খলার যে অবস্থা যে জায়গায় চলে গেছে, নিরাপত্তার জন্য চোর ডাকাত অহরহ বাড়ছে, জনগণ বাধ্য হয়ে নিজেরাই এই চোর ডাকাত ধরে পুলিশ হাতে তুলে তারপর সম্মুখীন হচ্ছে।